আজকের আলোচনায় সকলকে স্বাগত আজকে আওরঙ্গজেব পরবর্তী সময়ে গড়ে ওঠা বিভিন্ন আঞ্চলিক শক্তিগুলির মধ্যে হায়দ্রাবাদ সম্পর্কে আলোচনা করব বেশ কয়েকটি পয়েন্টের মাধ্যমে আলোচনা করার চেষ্টা করেছি দেখো বুঝতে পারো কি না মুঘল সাম্রাজ্যের ভাঙনের যুগে ভারতের বিভিন্ন অঞ্চলে কয়েকটি স্বাধীন রাজবংশের আবির্ভাব ঘটে যেমন হায়দ্রাবাদ বাংলা অযোধ্যা ও মহীশূর এইসব নতুন রাজবংশের প্রতিষ্ঠা করেন প্রধানত ভাগ্যন্যাসী অভিজাত ও কর্মকুশলী রাজকর্মচারীরা যেমন নিজাম উল মুলক মুর্শিদ কুলি খাঁ আলী বর্দি খাঁ সাদাত খাঁ ও ভাগ্যন্যাসী সৈনিক যেমন হায়দার আলী সতেরোশো চব্বিশ খ্রিস্টাব্দে এই নিজাম উল আওসাবজা হায়দ্রাবাদ রাজ্যের নিজাম বংশের প্রতিষ্ঠা করেন আওরঙ্গজেবের মৃত্যুর পর মুঘল দরবারে তথা মুঘল সাম্রাজ্যে এই নিজাম ছিলেন এক অন্যতম ক্ষমতা সম্পন্ন একজন অভিজাত তিনি প্রথম মুঘল দরবারে সৈয়দ ভ্রাতাদের প্রভাব প্রতিপত্তির বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠেছিলেন এবং তার চেষ্টাতেই এই সৈয়দ ভ্রাতাদের পতন হয় এর পুরস্কার হিসাবে সম্রাট মোহাম্মদ শাহ নিজামকে দাক্ষিণাত্যের শাসনকর্তা হিসাবে নিযুক্ত করেন সতেরোশো কুড়ি থেকে সতেরোশো বাইশ খ্রিস্টাব্দের মধ্যে নিজামুল মূলক দাক্ষিণাত্যে তার প্রতিপক্ষকে কঠোর হাতে দমন করেন ও এক সুদক্ষ প্রশাসন গড়ে তোলেন এরপর দুই বছর অর্থাৎ সতেরোশো তেইশ থেকে চব্বিশ খ্রিস্টাব্দ তিনি মুঘল সাম্রাজ্যের উজিরের পদে নিযুক্ত থাকেন কিন্তু অল্প সময়ের মধ্যেই সম্রাটের সাথে তার মতবিরোধ হয় ফলে সম্রাট ও দরবারের দুর্নীতিপরায়ণ আমির ওমরাহদের সাম্রাজ্যের স্বার্থবিরোধী কাজকর্মে অতিষ্ঠ হয়ে তিনি উজিরের পদে ইস্তফা দেন এবং দাক্ষিণাত্যে চলে যান সেখানে তিনি হায়দ্রাবাদ রাজ্যের প্রতিষ্ঠা করেন এই নিজামুল মূলকের দাক্ষিণাত্য আগমন একটা উল্লেখযোগ্য ঘটনা কারণ মুঘল সাম্রাজ্যের ভাঙন এই সময় থেকেই শুরু হয় ও যে প্রদেশগুলি আছে সেগুলি একে একে স্বাধীন হয়ে যায় তা সত্ত্বেও নিজাম মুঘল সম্রাটের প্রতি একটি মামুলি আনুগত্য বজায় রেখে এগিয়ে চলেন কিন্তু প্রকৃতপক্ষে তিনি স্বাধীনভাবেই রাজ্য শাসন করে যান এছাড়াও তিনি কঠোর হাতে দাক্ষিণাত্যের যে বিদ্রোহী জমিদার ও অভিজাতরা ছিল তাদেরকে দমন করেন তার সাথে সাথে তিনি মারাঠাদের বিরুদ্ধেও একটা প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলেন এবং সতেরোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে নিজামের মৃত্যু হয় নিজামের যখন মৃত্যু হয় তার পরবর্তীতে পুনরায় হায়দ্রাবাদ রাজ্যে আবার বিচ্ছিন্নতাবাদী শক্তিগুলো সক্রিয় হয়ে ওঠে এই ছিল আজকের হায়দ্রাবাদ সম্পর্কে আলোচনা ধন্যবাদ